এই রাজ্য এখানকার যে স্পিকার সেও সেরকমই স্পিকার। কারণ আপনারা জানেন কংগ্রেসের দলের 22 জন মতন এমএলএ কংগ্রেস দল ছেড়ে চলে যায়, তখনও স্পিকারের ঘুম ভাঙে না। স্পিকারের বিরুদ্ধে বিধানসভায় যখন নোটিশ আনা হয়, সেই নোটিশ আনতে গেলে 14 দিনের একটা সময় দেওয়া হয় একটা স্পিকারকে, অধিকার স্পিকারের বিরুদ্ধে স্পিকারকে অপসারণের জন্য যখন নোটিশ করা হয় সেই নোটিশের 14 দিন সময় দেওয়া হয়, এটা নিয়ম। তা কংগ্রেসের পার্টির পক্ষ থেকে এই স্পিকারকে সরানোর জন্য, অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভার আজকের স্পিকারকে সরানোর জন্য যখনই নোটিশ করা হয়েছে তখনই স্পিকার চালাকি করে কী করেছে, 14 দিনের আগেই বিধানসভাটা বন্ধ করে দিয়েছে। তো এই স্পিকারের নিয়ে আমরা কী বলবো, রাজ্যপালকে সরাতে গেলে আগে ভাই দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতির কাছে সেখানে ডেপুটেশন দিন। এখানে তৃণমূলের নেতা নেত্রীরা এমপিরা বকবক করছেন কেন? একবারও কি আপনারা ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে গিয়ে সরকারিভাবে ডেপুটেশন মেমোরান্ডাম জমা দিয়ে দাবি করেছেন? ওনারা বলছেন না আমরা চিঠি করেছি। আরে চিঠি করে কি হবে, এতদিন পার্লামেন্টে যাচ্ছেন, রাজ্যপাল তো আজ থেকে এসব করছে না, বহুদিন ধরে রাজ্যপাল সঙ্গে সরকারের সংঘর্ষ চলছে, তো কোথায় পার্লামেন্টে তা নিয়ে তো কাউকে বলতে শুনিনি, রাষ্ট্রপতির কাছে গিয়ে দরবার করতে শুনিনি, আপনাদের রাজ্যপাল পছন্দ হচ্ছে না এখানে না বলে রাষ্ট্রপতির কাছে কী কেন বলছেন না, সেখানে কী কেন আন্দোলন করছেন না, এটাও আমার প্রশ্ন। খালি রাজ্যপালের বিরোধিতা, অবশ্যই রাজ্যপালের বিরোধিতা করা দরকার, কিন্তু রাজ্যপালের বিরোধিতাটা কাগজে কলমে না করে রাজ্যপালের বিরোধিতা করার মতন যা ব্যবস্থা আছে ভারতবর্ষে সেই ব্যবস্থার উপরে দাঁড়িয়ে রাজ্যপালের বিরোধিতা করুন। আমি আগেও বলেছি রাজ্যপাল ভারতবর্ষের রাষ্ট্রপতির অধীনে নিযুক্ত হয়, রাজ্যপালকে শোনানোর জন্য তাই রাষ্ট্রপতির কাছে যেতে হবে। এই স্পিকার ওই স্পিকারকে, রাজ্যপাল কি স্পিকারের অধীনে? হ্যাঁ, এসব বেকার মানে ছেলেকে লাড্ডু দিয়ে মন ভুলানোর গল্প বাংলার মানুষকে তৃণমূল নেতৃত্ব না করলেই আমার মনে হয় ভালো হয়। এই রাজ্য এখানকার যে স্পিকার সেও সেরকমই স্পিকার। কারণ আপনারা জানেন কংগ্রেসের দলের 22 জন মতন এমএলএ কংগ্রেস দল ছেড়ে চলে যায়, তখনও স্পিকারের ঘুম ভাঙে না। স্পিকারের বিরুদ্ধে বিধানসভায় যখন নোটিশ আনা হয়, সেই নোটিশ আনতে গেলে 14 দিনের একটা সময় দেওয়া হয় একটা স্পিকারকে, অধিকার স্পিকারের বিরুদ্ধে স্পিকারকে অপসারণের জন্য যখন নোটিশ করা হয় সেই নোটিশের 14 দিন সময় দেওয়া হয়, এটা নিয়ম। তা কংগ্রেসের পার্টির পক্ষ থেকে এই স্পিকারকে সরানোর জন্য, অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভার আজকের স্পিকারকে সরানোর জন্য যখনই নোটিশ করা হয়েছে তখনই স্পিকার চালাকি করে কী করেছে, 14 দিনের আগেই বিধানসভাটা বন্ধ করে দিয়েছে। তো এই স্পিকারের নিয়ে আমরা কী বলবো, রাজ্যপালকে সরাতে গেলে আগে ভাই দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতির কাছে সেখানে ডেপুটেশন দিন। এখানে তৃণমূলের নেতা নেত্রীরা এমপিরা বকবক করছেন কেন? একবারও কি আপনারা ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে গিয়ে সরকারিভাবে ডেপুটেশন মেমোরান্ডাম জমা দিয়ে দাবি করেছেন? ওনারা বলছেন না আমরা চিঠি করেছি। আরে চিঠি করে কী হবে, এতদিন পার্লামেন্টে যাচ্ছেন, রাজ্যপাল তো আজ থেকে এসব করছে না, বহুদিন ধরে রাজ্যপাল সঙ্গে সরকারের সংঘর্ষ চলছে, তো কোথায় পার্লামেন্টে তা নিয়ে তো কাউকে বলতে শুনিনি, রাষ্ট্রপতির কাছে গিয়ে দরবার করতে শুনিনি, আপনাদের রাজ্যপাল পছন্দ হচ্ছে না এখানে না বলে রাষ্ট্রপতির কাছে কী কেন বলছেন না, সেখানে কী কেন আন্দোলন করছেন না, এটাও আমার প্রশ্ন। খালি রাজ্যপালের বিরোধিতা, অবশ্যই রাজ্যপালের বিরোধিতা করা দরকার, কিন্তু রাজ্যপালের বিরোধিতাটা কাগজে কলমে না করে রাজ্যপালের বিরোধিতা করার মতন যা ব্যবস্থা আছে ভারতবর্ষে সেই ব্যবস্থার উপরে দাঁড়িয়ে রাজ্যপালের বিরোধিতা করুন। আমি আগেও বলেছি রাজ্যপাল ভারতবর্ষের রাষ্ট্রপতির অধীনে নিযুক্ত হয়, রাজ্যপালকে শোনানোর জন্য তাই রাষ্ট্রপতির কাছে যেতে হবে। এই স্পিকার ওই স্পিকারকে, রাজ্যপাল কি স্পিকারের অধীনে? হ্যাঁ, এসব বেকার মানে ছেলেকে লাড্ডু দিয়ে মন ভুলানোর গল্প বাংলার মানুষকে তৃণমূল নেতৃত্ব না করলেই আমার মনে হয় ভালো হয়।